খুব বেশি এখন বলছিস, এভাবে কেউ কাঁদা দেয় যে নাক মুখে দেখো আসি, তোরও সমস্যা, তুই ভিডিও করছিস। ফাটাই ফেললো রে, ফাটাই ফেললো, ফেলেছে আপনারা দেখুন। এই যে খবর আছে আজ, তুমি যে কি করি বা হ্যালো গাইজ, আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। মকবুল তুমি আমাকে হেল্প করবে আজকে, ঠিক আছে? দেখো ওদের, দেখো ওদের দুইজনের সাথে প্র্যাঙ্ক করবো আজকে। হ্যাঁ তো আসেন গাইজ, আপনারাও সাথে থাকুন। ওই দিয়ে কই যাস? কাদা টাস্কে দেখাও মুগুল, ওই যে কালো গেঞ্জি পরে যে আছে না, হ্যাঁ হ্যাঁ ওর সাথে আজকে প্র্যাঙ্ক করবো, বুঝছো? আসো কাকু, কাকু কাকু তোমার ডাকে। তুমি ভিডিও করতেছো এটা যেন বোঝে না, ঠিক আছে? এমন ভাবে ভিডিও করে জানো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, লুকাই লুকাই করি। এই কাকু দাঁড়াও না, কে তোমার একটা ড্রায়ার দেয়ার আছে, তোমার একটা ড্রায়ার আছে, তুমি যদি এই জিপটা যদি এখানে যদি ঠেকাইতে পারো তাহলে 500 টাকা। হট আমি বলছি তুমি চেষ্টা করে দেখো, সমস্যা কি? ফাটাই ফেললো রে, ফাটাই ফেললো কাকু, দেখে দেখুন কাকু কাদা খেয়ে ফেলেছে আপনারা দেখুন। এই যে খবর আছে আজ, তুমি দেখি করি বাতাই দেখুন, তোমার আজ রিমান্ডে আছে সাহেব, তোমার আজ রিমান্ডে আছে, কিছু করার নাই। আমি একদিন নেব, তুমি কি নেবা? A few moments later. এখন কাকু হচ্ছে এখন মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে, খুব বেশি বলছিস, এভাবে কেউ কাদা দেয় যে নাক মুখে যে ঢুকে যায় সে খোয়া টোকা থাকে। আরে কাকু এগুলো তো প্র্যাঙ্ক ভিডিও কাকা, প্র্যাঙ্ক ছড়ি কাকু ছড়ি, এটা প্র্যাঙ্ক ভিডিও না, ছড়ি ফানি ভিডিও ছিল, প্র্যাঙ্ক বুঝছো, ফানি ছিল, মাফ করে দিও, ঠিক আছে? তুইও আসি, তোরও সমস্যা, তুই ভিডিও করছিস, এটা কি করতাম? সো গাইস এটা আসলে প্র্যাঙ্ক ভিডিও ছিল, তো আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাতে, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।